রোজার নিয়ত আপনি আরবি বাংলা নিয়ত করতে পারেন এবং ভালো হলো যাই যে ভাষার মানুষ সেই ভাষাতেই যে কোনো বস্তুর নিয়ত করাটা ভালো। হ্যাঁ, যদি আপনার আরবিতে দক্ষতা আসে আপনার, তাহলে আরবিতে আপনি নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরবির নিয়ত বিসাউমি গদিন নাওয়াই তু মিন শাহরি রমাদান, বিসাউমি গদিন নাওয়াই তু মিন শাহরি রমাদান, এই হলো আরবি নিয়ত আপনি করতে পারেন। বাংলা নিয়ত আরবি যদি নিয়ত আপনি না জানেন যে আমি সেহরি খাইতে আসি, এই সেহরি খেয়ে ইনশাল্লাহ আমি আগামীকালের রোজা আমি রাখবো, ইনশাল্লাহ রোজা রাখবো, তো এই নিয়ত হয়ে গেল। আপনি দিল দিয়ে ইরাদা করলে আমি সেহরি খাইতে আসি, আমি রমজানের যে আগামীকালের যেটা রোজা সেই রোজা আমি থাকবো রাখবো ইনশাল্লাহ, তো আপনার নিয়ত হয়ে গেল। মুখের দ্বারা প্রকাশ করা ভালো মুস্তাহাব, তো মুখে দিয়ে বলে নেবেন ভালো। তারপরে ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই হচ্ছে আপনার রিজকিকা আফতারতু, এই ইফতারের দোয়া। ইফতারের দোয়া যদি আপনি না জানেন, বিসমিল্লাহ কয়ে আপনি খেজুর দিয়ে ইফতারি করবেন রোজা, তো আলহামদুলিল্লাহ আশা করে বোঝা আসছে। রোজা এবং ইফতারের এই দোয়াকে মুখস্থ করে নেবেন, ছোট্ট ছোট দোয়া, ভালো মসনুন দোয়া, তো আশা করি বোঝা আসছে, ভালো লাগবে, মুখস্থ করে নেবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।